কোম্পানি বিলাকৰ ভিকেন মাৰাত কৰি আহে কিন্তু হামদৰকে কোনো ধৰণৰ মাৰাত নাই কৰে হামদৰ শ্রমিক ৰাজকে গণনা বনাবৰ খাতিৰ কোনো ধৰণৰ ব্যৱস্থা নাই গ্ৰহণ কৰিলে হামদৰ ধৰণৰ মূল দাবী জনজাতিকৰণ আৰু জনজাতিকৰণ বুলি কেন হামদৰ 107টা আমাৰ উপজাতি আছে কিন্তু হামদৰ মাজে এখন মাত্ৰ 36টা উপজাতিকে জনজাতিকৰণ নি কল বিবাদ ব্যৱস্থা কৰা ব্যৱস্থা কৰি আহে আৰু হামদৰ বিচমে ভাগ ভাগ কৰাৰ চেষ্টা কৰি আহে এই চৰকাৰে হামদৰ ভাগ ভাগ কৰি হামদৰ মাজে ৰাজনীতি কৰাৰ চেষ্টা কৰি আহে আৰু ওটা আমাৰ হতে নাই দিব কেহৰ হতে নাই দিব হামদৰ গর্জন প্রমাণ করি আহে যে আমাদের গর্জন সরকার ঘর যাবেগে আমাদের এইখানে আরো আমাদের যেখানে বাগান স্কুল আহে বাগান স্কুল বলে কিছুমান সরকারি স্কুল বলে আহে ওই সরকারি স্কুল মে ইউনিফর্ম দিয়ে কিন্তু আমাদের বাগান স্কুল যে বাগানে জমা স্কুল গুলা মে এখনো ইউনিফর্ম নাই দিয়ে তো আমাদের সঙ্গে ভেদভাব করে আমরা আজি এই গোস্বামী গজনকে জড়িত আমি বলতে খুঁজি আমাদের সঙ্গে ভেদভাব হয়ে আহে আমাদের বাচ্চা বলে নাই পড়ুন ওটা হাজুকার একটা ষড়যন্ত্র জড়ি আহে আমাদের বাগান এলাকা মে যে সরকারি স্কুল আহে ওই স্কুল আমরা দেখবি ছয়টা ক্লাস আছে মাত্র একটা টিচার জিন্দাবাদ জয় হিন্দ সঙ্গে সঙ্গে আসামিয়া জাতি গঠন প্রক্রিয়া মে বি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলি কিন্তু যখন আমার বাত আইলা দুঃখ লাগে যখন আমার বাত আইলা কেউ আমার উপরে গুরুত্বপূর্ণ অবদান আগনি বাড়া নয় খালি রাজনীতি আমার উপরে আমি সহজ হল পরিশ্রমিক জাতি কষ্ট করকে আসাম মান উঁচা করলি আমার জীবন জীবনটাকে উচ্চা করে গেলেন কিন্তু কেউ চিন্তা নেই করলাই বিগত দিন সবে যদি দেখে যাব খালি রাজনীতি হলা খামর সঙ্গে খালি রাজনীতি বর্তমানে রাজনীতি হতে বিগত সরকার সরকারি দেখলি খামর সঙ্গে রাজনীতি করলাই আমি বহুত বেশি কমনি করছি বেলেগ জাতির কাহামকে হুকিয়া মাটি আগে বলতে নি কই বেলেগ জাতির কাহামকে বহুত কিবা কিবি লাগে বলতে নি কহিলা আমার অধিকার খোঁজিলা আমার সম্মান খোঁজিলা আমার প্রাপ্য খোঁজিলা দুঃখ কথা লাগে আমাকে বঞ্চিত করকে রাখলাই বিগত কংগ্রেস সরকারকে ভি দেখলি আমার জাতিগত সমস্যা সমাধান করি না একলা রাজনীতি ইস্যু একলা রাজনৈতিক স্বার্থ পূরণ করলাই পরিবর্তন আনলি এজিপি সরকার না ও ভি রাজনৈতিক স্বার্থ পূরণ করলাই বহুত আশা আছে বিজেপি সরকারকে আইন রহি বিজেপি সরকার ভি ওহে রাজনৈতিক স্বার্থ কেতনা খেলবাই হলো জাতি সঙ্গে কেতনা খেলবাই বিজেপি সরকার গেলাকবার ইলেকশন মে কই রহে জিতলে সাহ শ্রমিক 351 টাকা বৃদ্ধি করব সাহ জনগোষ্ঠী আদিবাসীকে জনজাতিকরণ দেব ভূমি পাট্টা দেব লোক সোয়ালি সঙ্গে সরকারি চাকরি দেব আমি আশ্রামে অসম সামন্ত সংঘ সবে আমার সমস্ত অসম রাইজে অন্য জাতি জনগোষ্ঠীকর সঙ্গে আমি ভি চাহ জনগোষ্ঠী রাইজে ভি সমর্থন আগবাড়ালি বিপুল সমর্থন কিন্তু কই জিতল পিছে কাহা গেলা 351 টাকা জিতল পিছে কাহা গেলা জনজাতিকরণ জিতল পিছে যেখানে আলোচনা হলাক আই গেলাক ফিরি চাউল বিগত সরকার সবে আঠুয়া কমল রাজনীতি করলাই বর্তমান ফিরি চাউল রাজনীতি আরে আমি ভিক মাঙ্গা না লাগি সা শ্রমিক লাগি কষ্ট করকে রাজ্য কর মান উঁচা করে লাগা জাতি লাগি দেখ পারে কালা জাতি লাগি ভিক নি খোঁজ রহি ফিরি চাউল তো কেন নি খোঁজ রহি দুর্ভাগ্যজনক কথা লাগে আমার জাতিক লিস্ট বাড়াই টাইম মে কার কো দিমাগ মে খেলালা কি জাতি থাকে ফিরি চাউল দেবই অতনা নিচে গির যাই আমি দুর্ভাগ্যজনক কথা লাগে গতিকে রাইজকে অনুরোধ জানাতি আমার
সাধারণ সম্পাদক ডাঙ্গরিয়া কে অশেষ ধন্যবাদ জানাও না আজ মজদুর সংঘকে এটা আমার শ্রদ্ধার সভাপতি ডাঙ্গরিয়া কে ধন্যবাদ জানাও না আজ কেন্দ্রীয় নেতৃবর্গই আমার চাহ মজদুর সংঘকে আন্দোলনমুখী করে নাই ই আন্দোলন কিন্তু আসছে আগে আরম্ভ হব লাগিছিল কিন্তু যে কি নাই হোক দেরিছে আরম্ভ হওয়াহে হলেও হামে সবে বুঝে দরকার আহে হামে আমার উপরে আর কেউ থাকে নি দেবই রাজনীতি করে নি দেবই এক হবই ব্রিটিশে যেক আমার উপরে শোষণ চালাক লাগিন ডিভাইড এন্ড রুল পলিসি করত রহে এখানে আরো আমার ডিভাইড এন্ড রুল করে লাগিন কেউ নি দেবই না বিজেপি কে দেবই না কংগ্রেস কে দেবই না এজিপি কে দেবই আমার জাতিকর লাগিন যে সম্মান দেয় আমার জাতিকর লাগিন যে কাম করি আমি ওকে সমর্থন দেবই আমার ইলেকশন কর পিছে কর বাত আমি নি জানিলা ইলেকশন কর আগে আমার দাবি পূরণ হব লাগে ইলেকশন কর আগে আমার দাবি পূরণ হব লাগে আমি আর ঠাকাই নি হবই সমস্ত রাইজকে অনুরোধ জানাও না আমি ঠাকাতে রবই হলে ঠাকাই গেলা আদমিকর অভাব নি রহি আগে কংগ্রেস থাকলাক এজিপি থাকলাক আজ বিজেপি থাকতে কাইলা নতুন দল থাকি আমার দুঃখর বিষয় মে চিন্তা নি করবাই আমার দুঃখর বিষয় মে চিন্তা করে ফলে প্রত্যেক আদিবাসী চাহ জনগোষ্ঠী রাইজে নিকেলাই খই নিজর আওয়াজ উঠাই খই নিজর মত মাতে খই অন্যথা যেখানে বিদায় লব পৃথিবী সে ভগবানে ঈশ্বরে হামকে প্রশ্ন করি তোহরে তোহর ছুয়া পুতা করলাগিন কা করকে আলা জাতিটা করলাগিন কা করকে আলা আমি এবার হাসিল করবই করবই কি করবই আমি হাসিল করে খই অন্যথা আমি অন্যান্য জাতি জনগোষ্ঠী কর সঙ্গে ফের মারকে যাই নি পারবই ঢের কষ্ট করলি ঢের ইজ্জত করলি নিজের জীবন অন্ধার করকে কেতনা দিয়ে অন্ধার করবই মই অনুরোধ জানাও না রাইজকে কেকর উপরে ভরসা নাই করবা সংঘবদ্ধ হবা আমার ছাত্র সংগঠন আছে আশা আশা মই সম্মানজনক ভাবে আমার সাধারণ সম্পাদক ডাঙ্গরিয়া যে অনুরোধ জানালা মই ভি অনুরোধ জানাত আমি সংঘবদ্ধ হইকে আমি আমার দাবি সব আদায় করে লাগে আমি বেলেগ বেলেগ জাতি জনগোষ্ঠীকে দেখবই আমি সিকে লাগে উচ্চ করছে ভাগ ভাগ রহে না ভাগ ভাগ রহে না যেখানে জাতিকে সমস্যা হয়ে যায় না এক হয়ে যায় না এক হয়ে যায় না কিন্তু আমার মে অভাব আহে এখানে আর অভাব নি হয়ে দেবই প্রত্যেক যুবক সামে প্রত্যেক উঠি অহা প্রজন্মই আমি এক হয়ে আওয়াজ উঠাবই আমার দাবি মানে খই আমার দাবি মানে খই আমি আমার প্রাপ্য আদায় করকে ছড়বই আমি এক হবই তো সবে ডরাবাই আমি কেক ডরাই লাগিন নি হবই আমার জাতিকর প্রাপ্য আদায় করে লাগিন এক হবই আমি অহিংস পথ মে আন্দোলন করবই আর এই আন্দোলন আমার সাধারণ সম্পাদক ডাঙরিয়া যে কহলা আমার প্রাপ্য নি পাই তাক আন্দোলন চলি ই আন্দোলন অহেদিন তাক চলি যেখান তাক আমি আমার প্রাপ্য আমার হাতে নি পাবই অন্যথা আমি অনুরোধ কেতনা জানাবই কেতনা কুর্চিকে আমি অনুরোধ জানাবই যদি এহেক চলতে রহি ও কুর্চি হাসিল করে লাগিন আমি চেষ্টা করবই জন কুর্চিকে আমি অনুরোধ জানাতি দাবি জানাতি আমার প্রতি যদি পিঠি দেবাই তো ভবিষ্যৎ মে আমি কুর্চি হাসিল করে লাগিন বি আমি পরিকল্পনা লেগে খই তবে হে আমি আমার জাতিকে রক্ষা করে পাবই আর আমি আসাম সর্বাঙ্গীন উন্নয়ন কর লাগিন কাম করতে আহি কাম করতে যাবই আজীবন কাম করতে যাবই আদিবাসী চাহ জনগোষ্ঠী এক অসমীয়া হিসাবে আমার ভূমিকা আমি পালন করতে যাবই এটাই রাইজকে অনুরোধ আহে রাইজকে এটাই অনুরোধ আহে আর আমার যে সব কার্যসূচী লেগল যা গোলাঘাট মে আহে 28 তারিখ মে দিসপুর চালু আহে 8 ফেব্রুয়ারি মে এক বিপুল সমর্থন জরিয়তে আমি আমার ন্যায্য প্রাপ্য অধিকার আমি হাসিল করে পাবই আর হুমা সবকর সহযোগিতা আশ্রা কইরকে আর সবে নবপ্রজন্ম ভি নিকে লাইকে আমার জাতিকে আর যাতে আমি প্রবঞ্চনা করে নিয়ে দেবই কে কৌ এটাই আশ্রা রাখকে মই মোর বক্তব্য সামরণি মারত ধন্যবাদ নমস্কার।